উপনির্বাচন কেবল সামগ্রী নহয় পাঁচটা সমষ্টিতে হব আপনাদের দেখি যে বিহালীত সেদিনা গৌরব গগৈ ডাঙরিয়া গৈছে প্রতিজন মানুষ ঘরেরপা উলাই আহি পেলে কৈছে যে যোরহাটত যে আমি গৌরব গগৈ ডাঙরিয়াক জিকালো তার পরিবেশের পিছতে গোটে আপনার এটা কংগ্রেসের ফলে বতাহ বলিছে আজি সমগ্র আপনাদের দেখি বদরদিন আজমল ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাজনৈতিক বন্ধু হারার পিছতেই হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি মানুষের অনাস্থা বেশি বাড়ি গেছে আর সেই কারণে অকল আপনার সামগ্রী নহয় বিহালীহে নহয় গোটেই পাঁচটা সমষ্টিতে কংগ্রেসের বতাহ ভাল ফরকাল আমি সকলতে জিকিম বলে আমি খুবকে আশা করছি সামগ্রিক বিভিন্ন ধরনের অসুবিধা পড়ছে বা এধরনের সংবাদ মাধ্যমতে ওলাই আছে কি কব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এই ধরনের কথা বতরা তো আছে যেটা সিধাক জিকিব নয় বক্রপথরে করব বিচারিছে আজিও ওডিয়া অর্ডার উলাইছে যে সামগ্রিক সমষ্টিত আপনার বহু অফিসার আপনার ট্রান্সফার করেছে বিভিন্ন ধরনের কেস মামলা বিভিন্ন ওপর মিশা অভিযোগ আপনার দিছে আর মানে তথ্য সহকারে দিব বহুত ক্রিমিনেল জেলেরপরা হওয়া ক্রিমিনেল বহুত আপনার গরু চুরর কেস থাকা বিভিন্ন মার্ডার কেসর আসামি সেই লোকসলক নিজের কর্মী হিসাবে অফিসিয়ালি কর্মী হিসাবে ব্যবহার করেছে একটা সন্ত্রাসর ভাব সৃষ্টি করেছে কিন্তু এই কথা বতরাবিলাকে রাইজে বুঝি পাইছে আজির কথার লগত কালির মিল নাই আর সেই কারণে কনফিউজ হয়ে আছে কাক উঠাব এজেপিক দিব না বিজেপিক দিব এটা মুখের একটা কথা কৈছে এস বি রিপোর্টত উল্টাকে আহিছে গতি আপনার সামগ্রিক ক্ষেত্রতো আপনাদের দেখিছে ফরকাল অকল সামগ্রীলে নহয় লাহে লাহে যা দিন চাপি আহি আছে সিমানে কংগ্রেস দলের ফলে মানুষ বতাহ বলিছে আর 8 তারিখের পিছত যেটা আপনার জম্মু কাশ্মীরত কংগ্রেস আর ন্যাশনাল কনফারেন্সের আপনার সরকার হব যেটা হারিয়ানাত কংগ্রেসের সরকার হব আকো আপনাদের সাব গোটে ভারতবর্ষতে একটা পথ পরিবর্তন হব আর তারপরে আপনাদের সাব যে মহারাষ্ট্রত কংগ্রেসের সরকার হব ঝাড়খণ্ড সরকার হব তারপরে আপনাদের দেখব বিজেপির লগত থাকা লোকেই আপনার যে আমার কংগ্রেসের বহুত মানুষ লো গেছিল সরকার করেছিল তেনেকে কেন্দ্রের সরকার আপনাদের সাব হারিয়ানা সরকার কংগ্রেসের হওয়ার পাছতেই গোটে পথ পরিবর্তন হব রাহুল গান্ধীর জনপ্রিয়তা তো যদি ক্ষিপ্রগতিত বাড়ি গেছে তার প্রতিফলন আপনাদের কেন্দ্রত দেখবলে পাব সরকার সলনি হব রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হব ইন্ডিয়া এলায়েন্সের আমার সরকার হব যত বহুত বিজেপির অর্থাৎ এলায়েন্সের বহুত লোক আমাক সহায় করব সেই সময় চূড়ান্ত বিশৃঙ্খলতা বিত্তীয় বিশৃঙ্খলতায় চূড়ান্ত মাত্রা পাইছে এই কথা আমি কোৱা নাই এই কথাটো কেকে বারে বারে কৈছে যে আপনাদের বিত্তীয় অবস্থাটো এটা আপনাদের শৃঙ্খলাবদ্ধ করক চূড়ান্ত বিত্তীয় অব্যবস্থার কারণে আজি আপনার ঋণ লবলগীয়া হয়েছে খরচটা কমোৱা নাই হিতাধিকারী আপনাদের দিছে সেইটোত আমি বেয়া পোৱা নাই কিন্তু যিসকলক খরচ কমাব লাগিছিল সেই খরচটো মিতব্যয় হব লাগিছিল করা নাই মুখ্যমন্ত্রীর লাভ বিলাহর গোটেবিলাক কথা বতরাবিলাক কমা নাই বরঞ্চ বাড়িছে চার্টার প্লেট লৈ গবলৈ ঝাড়খণ্ডলৈকে লৈ গৈছে তারপরে আমার মরমর অসম ভবনটোকে এতিয়া আপনার ঝাড়খণ্ডে দখল করেছে এই ধরনের কথা বতরাবিলাকে আজি আপনার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে ঠিক সুস্থ সকল ক্ষেত্রে নাই সেই কথাখানে প্রতিফলন হয়েছে চূড়ান্ত বিত্তীয় অবস্থার কথা কেগেই কৈছে প্রতি মাহে 2000 কোটি টাকার ঋণ লৈ পেলায় ফিতাহি মারি যিকোনো আপনার তার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় টাকা বেলেগরপা লৈ ঋণ লৈ যেটো বিলাইছে সেইটোর কারণে কোনো সরকারের প্রয়োজন নাই কোনো হিমন্ত বিশ্ব শর্মায় ফিতাহি করার কোনো এক্তিয়ার নাই ঋণ লৈ যিকোনো মানে রবট এটাত যদি আপনি ঋণ লৈ প্রোগ্রামিং করে দিয়ে সেই কথাটোয়ে রিফ্লেকশন হব যে কাক কাক দিবলগে করলে উপার্জনের বাদ কি করেছে বিত্তীয় শৃঙ্খলাটো কি আনিছে কি ধরনের উপার্জন করেছে রাজ্যখনের রেভিনিউ কেনে ধরনের আনিছে সেই কথা বতরাবিলাকে গুরুত্বপূর্ণ কোনো ধরনের পজিটিভ কথা বতরাবিলাক নাই আজি রেভিনিউ ভিতর আনার ভিতর মদর দাম এবার কমাইছে এবার বড়াইছে এবার মদর দামটো কমাই পেলে চুবুরিয়ে চুবুরিয়ে মদাহি বনাইছে সবকে গতি স্কুলবিলাক বন্ধ করে দিছে মূল কথাখিনি মূল কাঠামোটো আপনার আজি নষ্ট করে দিছে আজি আমার ড্রাগস যিজনে আপনার একেবারে গাঁয়ে ভূঁয়ে ভরি গেছে সেই কথাখিনি গম পাই বোধহয় নুবুঝা ভাও জড়িছে আর গে পেলে এইবিলাক আপনার বারে বাং করা কথা কৈছে মুঠতে বিত্তীয় শৃঙ্খলা বিত্তীয় ইমান চূড়ান্ত পর্যায় পাইছে বারে বারে হাইকোর্টে ইন্টারফেয়ার করবলগীয়া হয়েছে ঠিকাদারবিলাকক কিয় দিয়া নাই আজি তেওঁলোকে দিয়া ঠিকাদারের পয়সাটো আগতে তেওঁ কৈছিল যে পয়সা যত থাকে তারহে আমি কাম দিম গতি পয়সাটো ঠিকাদারে আজি 2-3 মাহ আজি কোটি 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 টাকা পোৱা নাই আকো তেওঁ অকল সেইটোৱে রাস্তা ঘাটের অবস্থা কি জোর জবর
PWD minister to nije loi lole etia ko apunar central government or sasto bibhagot alop paisa ahibo boli bhabi sasto bibhag tu kahi pele loi lole sasto bibhagor ki khobor jane apnalke apunar teo sasto bibhag tu loar pisot kisuman kisuman apunar nursing home or eta asoni asona ki asoni je apunar ase he asoni tur আপোনাৰ পয়সাটো দিয়া যিবিলাক বাকী আছিল আয়ুষ্মান আয়ুষ্মানৰ স্কিমটো আসনিটো বন্ধ কৰি দিলে পয়সা দিয়া বন্ধ কৰি দিলে কিন্তু সেই সময়তে এজন তেওঁৰ ৰাজনৈতিক বন্ধুয়ে মেমৰণ্ডাম দিবলৈ আহিলে মেমৰণ্ডাম দিবলৈ আহি তেওঁৰ যিখন নার্সিং হোম আছে তালে 3 কোটি টকা তেওঁ উলাই লৈ গুচি গ'ল গতিকে এই কথা বতৰাবিলাক সকলোৱে আজি দিনৰ পোহৰতে জানিছে সকলোৱে জানে যে তেওঁ সকলোৱে তেওঁহে বুজে বোলে তেওঁৰ কবা কবা মানুহ থাকে আমাৰো মানুহ থাকে আমিও গম পাইছো যে তেওঁৰ ৰাজনৈতিক বন্ধু মই নাম কৈ দিম যদি আপোনাৰ তেওঁ কয় মেমৰণ্ডাম দিয়াৰ চলেৰে তেওঁ মেমৰণ্ডামখন দিছে আৰু তেওঁৰ নাৰ্ছিং হোমত যিখিনি বাকী আছে সেইখিনি এটা এটা ফোনতে তেওঁ গোটেইখিনি উদ্ধাৰ কৰি লৈ গুচি গৈছে বাকী যিবিলাক আমাৰ মানুহে নাৰ্ছিং হোম খুলিছে তেওঁ কিন্তু আয়ুষ্মান টকাখিনি যিবিলাক দিছে দিয়া নাই গতিকে চূড়ান্ত বিশৃংখলাতে আপোনাৰ ঘেৰি ধৰিছে গোটেই অসমৰ কাৰণে খুব বেয়া খবৰ তেওঁ এতিয়া লোকৰ ৰাজ্যৰ কথা কয় তেওঁলোকৰ ৰেভিনিউ আৰ্ণিংটো বহুত বাকীবিলাক ৰাজ্যৰ ৰেভিনিউ টিভি বিত্তীয় শৃংখলা কি কৰিছা বিত্তীয় উপাৰ্জন কি কৰিছা তোমাৰ একমাত্ৰ উৎস হ'ল এটা মদ মদৰ বাহিৰে কি উৎসটো আছে স্কুল বন্ধ কৰি দিছে বাকীবিলাকেতো স্কুল বন্ধ কৰা নাই সাত হাজাৰ স্কুল বন্ধ কৰি দিছে স্কুল বন্ধ কৰি পেলাই ল'ৰাবিলাকক আজি আপোনাৰ আপোনাৰ আমাৰ বস্তু দিয়াৰ কথা কৈছে এইবিলাকতো স্কিমটো কংগ্ৰেছৰ দিনতে আছিল আজি 1,00,000 টকা দুই লাখ টকা দিছে মই এই আজি মুখ খোলা নাই আৰু লাহে লাহে কওঁ মই ৰকিবুল হুছেইন যেতিয়া মন্ত্ৰী আছিল তৰুণ গগৈ যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিল আমি আজিৰ পৰা 8 বছৰ আগতেই এনেধৰণৰ আঁচনি দি থৈছিলোঁ 1,00,000-2,00,000 টকা দি অসমৰ টুৰিজিমে গাড়ী চলোৱা মানুহবিলাকৰ নাম ক'ম নেকি মই এতিয়াও মুঠা ফুটা ফিতাহী মাৰা লোকসকলক তেতিয়া আমি গাড়ী দিছিলোঁ 2,00,000-2,00,000 টকাৰ গাড়ী চৰকাৰৰ ফালৰ পৰা এই 2,00,000 টকাৰ গাড়ী 2,00,000 টকা এতিয়া কিজানি আপোনাৰ 30,00,000 টকা হ'ল আমি 30,00,000 টকাৰ নিচিনা মানুহক ব্যক্তিগতভাৱে দিছিলোঁ প্ৰমাণ আছে মই দেখুৱাই দিম কোনে কোনে গাড়ী লৈছে লিষ্টখন তেওঁলোকৰ ডিপাৰ্টমেণ্টতে আছে টুৰিজিমৰ মোৰ হাততো 2 একৰ আছে চবেই জানাকৈ আছে কোনে গাড়ী লৈছিল সেই সময়ত টুৰিজিম ডিপাৰ্টমেণ্টৰ পৰা ৰকিবুল হুছেইন যেতিয়া পৰ্যটন মন্ত্ৰী আছিল তৰুণ গগৈ যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিল এইবিলাক আঁচনি তেতিয়াই কৰা কোনখন আঁচনি তেওঁলোকে বন্ধহে কৰিলে এতিয়া আঁচনিবিলাক এতিয়া আমি আমাৰ যে এইবিলাক স্কুলৰ যে বিনামূলীয়া কিতাপ কোনে দিছিল তৰুণ গগৈ দিনত দিছিল এতিয়াতো আপোনাৰ এই কথাবিলাক আজি উজ্জ পাইছে কোনো আজি যে দুপৰীয়া খোৱা স্কুলত দিছে কোনে দিছিল বিজেপিয়ে বন্ধ কৰি থৈছিল এজেপিয়ে বন্ধ কৰি থৈছিল দুপৰীয়া খোৱাটো তৰুণ গগৈ দিনত আৰম্ভ হৈছে ইউনিফৰ্ম সৰু ল'ৰা ছোৱালীবিলাকে যেতিয়া কাপোৰ পিন্ধে ধনী ল'ৰা দুখীয়া ল'ৰা সকলোৱে যে একেলগে পিন্ধি স্কুল যাব লাগে সেই আঁচনি কাম আছিল তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ লগত আছিল আজি বিভিন্ন খেলৰ সামগ্ৰীৰ উপৰি বিভিন্ন ক্ষেত্ৰত আজি আপুনি আত্মসহায়ক গোট এই যে বাইদেউ কি আপোনাৰ লাখপতি বাইদেউ গোটেই কনচেপ্টটো কাৰ NRLM কাৰ স্কিম সেই সময়ত সোনিয়া গান্ধী UPA চৰকাৰৰ চেয়াৰপাৰ্চন আছিল আৰু ডক্টৰ মনমোহন সিং ডাঙৰীয়া চৰকাৰ আছিল সেই সময়ত এই NRLM নেশ্যনেল ৰুৰেল লাইভলিহুড মিছনৰ যোগেদি অসমতো পঞ্চায়ত মন্ত্ৰী ৰকিবুল হুছেইন থকা অৱস্থাত আছাম ষ্টেট লাইভলিহুড মিছনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ব্যাপক আকাৰে আত্মসহায়ক গোট কৰি আমি এই ধৰণৰ আঁচনিবিলাক বনাইছিলোঁ আঁচনি দি মানুহৰ এইটো এটা প্ৰাপ্য মানুহৰ এখন আপোনাৰ এনেধৰণৰ জনকল্যাণমূলক আপোনাৰ দেশত ৰাজ্যত আপোনাৰ এই ধৰণৰ আঁচনি দিয়াটো চৰকাৰৰ কৰ্তব্য কিন্তু স্মাৰ্ট মিটাৰৰ কথাটো তেওঁ আজি স্মাৰ্ট মিটাৰ ডাঙৰ কথাটো কৈছে স্মাৰক মিটাৰৰ যদি টকা কমি যায় তাৰমানে ইচ্ছা কৰি বঢ়াই দিছিল কণ্ট্ৰলটো তেওঁৰ লগত আছে স্মাৰ্ট মিটাৰৰ এতিয়া যদি কমি যায় সেইকাৰণে বহুতে কৈছিল যে যোৱাবাৰতকৈ এইবাৰ আমাৰ কম আহিছে আমি ফেনো একেই চলাইছোঁ আমি ACও একেই চলাইছোঁ কিন্তু এইবাৰ আমাৰ কম আহিছে আগতকৈ তাৰমানে আমি চাবিটো তেওঁৰ তাত আছে তেওঁ চাবি দি বঢ়াই দিয়ে চাবি দি কমাই দিয়ে যেনেকৈ আপোনাৰ ধৰি লওক মাজতে দামবিলাক বঢ়াই দিলে এতিয়া আকৌ কমাই দিলে এতিয়া বঢ়োৱাৰ পইচাবিলাক কোনে ল'ব এতিয়া হেলমেটটো আপোনাৰ নলয় পইচা লোৱাৰ পইচাখিনি কোনে ঘূৰাই দিব তেওঁ তেতিয়া তেওঁ যে লৈছিল সেই পইচা যে কোটি কোটি টকা যে লৈছিলে উদি লৈ পেলাই যে তেওঁ এৰোপ্লেনত ঘূৰিলে সেই টকাখিনি ঘূৰাই দিয়ক লওঁ আমাৰ ল'ৰাবিলাকক এতিয়া যদি হেলমেট পিন্ধিলে নিপিন্ধিলে নধৰে তেতিয়া হেলমেট নিপিন্ধিলে কিয় ধৰিছিল তাৰ পৰা কিমান টকা উপাৰ্জন হ'ল তাৰ পৰা কিমান টকা হেলিকপ্টাৰত খৰচ কৰিলে সেই কথাবিলাকৰ উত্তৰ দিয়ক এই কথাবিলাক মাটিত নামি হ'ব এই আপোনাৰ নিৰ্বাচন হ'ব দিয়ক হিমাচল প্ৰদেশৰ নিচিনা আপোনাৰ হাৰিয়ানাৰ নিচিনা আপোনাৰ ইয়াত হ'ব মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসহায় মুখ্যমন্ত্ৰী নহয় স্বাস্থ্যমন্ত্ৰী তেওঁ তাৰমানে তেওঁৰ অগোচৰে হৈছে তেওঁ কণ্ট্ৰল নাই
তেওঁ কন্ট্ৰল নাই, তেওঁ এতিয়া এইবিলাক লাপি লোপা কামত ঝাৰখণ্ড তাৰখন ঘূৰি ফুৰাৰ কাৰণে আমাৰ মৰমৰ অসম ভৱনটো য'ত আমি ভাত দাইল বিচাৰি ঘূৰি ফুৰে আমাৰ বেমাৰী অভিভাৱকসকলে, কোনোবাই কেঞ্চাৰ বেমাৰত যায়, কোনোবা আপোনাৰ পঢ়াবলৈ যায়, গোটেইবিলাকক হিন্দী এলা কথা প্ৰথম গৈছে দিল্লীত, গৈ পেলাই যেতিয়া অসম ভৱনত অসমীয়া কথা কয় খুব ভাল লাগে, মোৰো লাগিছিল তেতিয়া। তাত ভাত দাইলটো খাই পেলাই অসমীয়া বহুত দিন তেওঁলোকৰ খানাত খোৱাটো পায়, অসমৰ যেতিয়া ভাত আৰু দাইল খায় মনটো ভাল লাগি যায়। এতিয়া তাত ছিটবিলাক নাই, ঝাৰখণ্ডে দখল কৰিলে। তৰুণ গগৈ ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী আছিল 15 বছৰ, তেওঁ এনেদৰে আপুনি যেনেকৈ প্ৰেছে আহিছে তেনেকৈ প্ৰেছত এটা ৰুমত তেওঁক মাতিছিল, তেওঁক কথা ক'ব নিদিলে। তৰুণ গগৈ ডাঙৰীয়াই ৰ'দত বাহিৰত গৈ অসম ভৱনৰ তেওঁ কৈছে প্ৰেছ কনফাৰেঞ্চ কৰিবলগীয়া হৈছিল, আমাৰ প্ৰেছৰ লগত কথা পাতিবলগীয়া হৈছিল। আৰু সেই তৰুণ গগৈয়ে কথা পাতিব নোৱাৰা অৱস্থাত আজি বিজেপিৰ মিটিং কৰিছে, তাত আমাক কলা দাগ এটা লগাই দিলে আজি আমাৰ সেই অসম ভৱনত। তেওঁ এটা এচপৰা ইটা লগোৱা তেওঁৰ ৰেকৰ্ড আছে নেকি? এইবিলাকতো সব অসমৰ ৰাইজৰ পইচা, অসমৰ পইচাৰে এতিয়া আপুনি ঝাৰখণ্ডত তেওঁ ৰাজনীতি কৰি আছে। চূড়ান্ত বিশৃংখলতা, চূড়ান্ত অব্যৱস্থাই আজি ঘেৰি ধৰিছে গোটেই অসমত। না, আগত এইটো পৰিৱৰ্তন কৰিবলগীয়া হৈছে বিৰোধীটো, এতিয়া ইলেকশ্যনটো আহি গ'ল, এতিয়া আমাৰ শাসনত থাকিলে বিৰোধী কেনেকৈ হ'ব? গতিকে আমাৰ সেইকাৰণে অসম আমি কৈছোঁ তাৰমানে শাসনত আহিবই, ৰাইজে এই কথাখিনি অকণমান লাহে লাহে বুজি উঠিছে, আৰু সেইকাৰণে আমিও ৰাইজক বুজাব লাগিব যে এতিয়া আৰু আমি বিৰোধী নহয়, এতিয়া আমি আপোনালোকৰ এতিয়া শাসনত আহিলে কেনেকৈ আমি কামবিলাক কৰিম, সেই কথাবিলাক ৰাইজৰ ওচৰত লৈ যাব লাগিব যে আমি হিমন্ত বিশ্ব শৰ্মাই যিখিনি কাম কৰিছে সেই কামখিনি আপোনালোকক আমি কেনেদৰে তাৰ পৰা পৰিত্ৰাণ দিম, কেনেকৈ আমি টেটু চেপি ধৰা আমি এই অৱস্থাৰ পৰা আমি আপোনালোকক পৰিত্ৰাণ দিম, সেই কথা বতৰা ক'বলৈ গ'লে মানসিক এটা পৰিৱৰ্তনৰ প্ৰয়োজন। মানসিক পৰিৱৰ্তনৰ কাৰণেই আমি বিৰোধী ঐক্য মঞ্চৰ পৰা এতিয়া আমি শাসক মঞ্চলৈ আমি পৰিৱৰ্তন কৰিছোঁ। এইটোতো এটা গণতান্ত্ৰিক আপোনাৰ ব্যৱস্থাত এনেধৰণৰতো ইচ্ছা অনিচ্ছা থাকেই, কিন্তু তাতে ব্যৱস্থাৰ মাজেৰেহে হয়। কোনোবা আপোনাৰ হোম বুলি ক'লেও হ'ব নোৱাৰে, কোনোবা ইচ্ছা থাকিলেও হ'ব নোৱাৰে, কোনোবা ইচ্ছা নাথাকিলেও আপোনাৰ হৈ যায়। তৰুণ গগৈ ডাঙৰীয়াই কোনোদিন ভবা নাছিল মুখ্যমন্ত্ৰী হ'ম বুলি। তৰুণ গগৈ ডাঙৰীয়াই দিল্লীয়ে আহি কৈ পেলাই তেওঁক মুখ্যমন্ত্ৰী কৰিছে। গতিকে কোন মুখ্যমন্ত্ৰী হ'ব সেইবিলাক কোনো অংকত নহয়, অংক জংক পংক হৈ যাব। আমাৰ কংগ্ৰেছৰ আৰু বিৰোধী ঐক্য মঞ্চৰ সকলোৰে মিলি পেলাই আমি চৰকাৰ কৰিম, আৰু সেই ক্ষেত্ৰত আমাৰ দিল্লীৰ ওচৰত এইটো থাকিব, হাইকমাণ্ডে আমাক ক'ব। আৰু সেইমতে মই এজন অবিডেন আমি চলজাৰ আছোঁ, অবিডেন চলজাৰখিনিহে আপোনাৰ আচল কংগ্ৰেছৰ শক্তি, সেই তৃণমূল পৰ্যায়ৰ লোকসকলেহে আমাৰ কংগ্ৰেছৰ শক্তি। গতিকে কোন হ'ব কোন নহ'ব সেই কথা বতৰাবিলাকক আজি গুৰুত্ব নাই। আপোনালোকে যে কৈছে যে কোনোবা হ'ব, তাৰমানে কংগ্ৰেছৰ যে চৰকাৰ হ'ব সেই কথাটো মানুহৰ মুখে মুখে আহিছে যে আমাৰ গোটেই ঐক্য মঞ্চটো এক হৈছে যেতিয়া হ'ব, সেইটোৱে আপোনালোকৰ মুখত ফুল চন্দন পৰক। পূজাৰ দিনকেইটা মই আজি মোৰ মনত মই যেতিয়াৰ পৰা ৰাজহুৱা জীৱনত আছোঁ, এম এল এ হোৱাৰ আগৰ পৰা, মোৰ দেউতাৰ এম এল এ মন্ত্ৰী থকাৰ আগৰ পৰা, মই অষ্টমী সপ্তমী নৱমী এইকেইটা দিন পূজাৰ মণ্ডপে মণ্ডপে মোৰ চামগুৰি সমষ্টিত যাওঁ, গৈছিলোঁ তেতিয়া। আৰু আপোনাৰ নগাঁও টাউনত মোৰ ঘৰ, মই তাত থাকোঁ, তাত আমাৰ মণ্ডপে মই বহুতবিলাকত আপোনাৰ চৰকাৰী স্থানত আপোনাৰ পূজা পাতিব দিয়া নাছিল, সেই সময়ত মই ইনিচিয়েটিভ লৈ নৰ্মেল স্কুলত আমি বিভিন্ন ধৰণেৰে আমি পূজা পাতিছিলোঁ, সেই পূজা মঞ্চত এইবাৰ মাতিছে। গতিকে মই সপ্তমী অষ্টমী মই নগাঁও টাউন আৰু চামগুৰি সমষ্টিৰ গোটেই পঞ্চবিলাক যাম। নৱমী দিনটো মই গোটেই ধুবুৰীত, আমাৰ গোলোকগঞ্জতো বহুত মাতিছে, আপোনাৰ ধুবুৰীটো বহুত মাতিছে, আমাৰ গৌৰীপুৰৰ আছে, বিলাসীপাৰা আছে, সেই অঞ্চলবিলাকত গৈ দশমীৰ তাত অলপ থাকি তাৰপিছতহে মই আহিম। গতিকে পূজাৰ দিনটো সপ্তমী অষ্টমী নগাঁও কেন্দ্ৰিক আৰু নৱমী দশমী মই ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বিভিন্ন স্থানত থাকিম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।